আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেক শিক্ষণীয় একটা ভিডিও আজকে আমরা সুরা তাকা সোর সম্পর্কে মৌলিক শিক্ষাটা আমরা জানবো অর্থাৎ সুরা তাকা সোর আল্লাহ তালা আমাদেরকে কি বলছেন এর বিস্তারিত তাফসির আপনাদেরকে আমি শিখাবো তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ যদি দেখেন অনেক কিছু আপনার এই সুরা থেকে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন আমি বিশ্বাস করি তো সুরা তাকা সোরটা হচ্ছে আমি একটু পড়ি আয়ুজুবিল্লা بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين লাতা রবুন্নাল জাহিম সুম্মা লাতা রবুন্নাহা আইনাল ইয়াকে সুম্মা লাতুস আইলুন ইয়ামা ইজ ইন আইন তাকাসুর অর্থ হচ্ছে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেখুন আমরা এখানে শব্দার্থ অনুবাদগুলো একটু দেখি আলহা কুমু তোমাদের চরম গাফলতির মধ্যে ডুবিয়ে রেখেছ অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আল্লাহ কুমু অর্থ হচ্ছে তোমাদের চরম গাফলতির মধ্যে ডুবিয়ে রেখেছো মানে আমরা আমাদের নিজেদেরকে চরম গাফলতির মধ্যে আমরা ডুবিয়ে রাখছি আত্মাকা সরু অপরের তুলনায় অধিক সুখ ও ধন সম্পদ লাভের প্রতিযোগিতায় অর্থাৎ আমাদের যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট নয় এরকম বোঝানো হয়েছে তাহলে এখানে একসাথে অর্থটা আসে তোমাদেরকে অপরের তুলনায় বেশি বেশি সুখ ও সম্পদ লাভের প্রতিযোগিতায় গাফলতির মধ্যে ডুবিয়ে রেখেছ হাতটা যতক্ষণ না পর্যন্ত জোর তুমু তোমরা গিয়ে উপস্থিত হবে আল মাকোবির কবরে এখানে কবেরুন এর বহু বসন হচ্ছে মাকোবির অর্থাৎ কব মানে কবর এর বহু বসন হচ্ছে মাকোবির অর্থাৎ তাহলে দুই নম্বর অর্থ হবে যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে গিয়ে উপস্থিত হবে কাল্লা কখনোই তোমাদের চিন্তা ঠিক নয় সাউফা অতি শীঘ্র তা আলা মুনা তোমরা জানতে পারবে অতি শীঘ্রই তোমরা জানতে পারবে অর্থাৎ বলা হয়েছে তোমাদের চিন্তা কক্ষণি ঠিক নয় তোমরা অতি শীঘ্রই জানতে পারবে যখন কবরে তখন সুম্মা কাল্লা পুনরায়ও বলছি তোমাদের চিন্তা কখনোই ঠিক নয় সাউফা অতি শীঘ্রই তা আলা মৌনা তোমরা জানতে পারবে অর্থাৎ পুনরায়ও বলছি তোমাদের চিন্তা কখনোই ঠিক নয় তোমরা অতি শীঘ্রই জানতে পারবে কাল্লা কখনোই তোমাদের চিন্তা ঠিক নয় লাউ যদি তা আলা মৌনা তোমরা জানতে আল মালিয়াকিন সন্দেহমুক্ত জ্ঞান দ্বারা যে এই আচরণের পরিণতি কি হবে তারপরে পাঁচ নম্বরের আয়তের অর্থ হচ্ছে যে কখনই তোমাদের চিন্তা ঠিক নয় যদি তোমরা সন্দেহ মুক্ত জ্ঞানের চোখে দেখার মতো এই পরিণতি জানতে তাহলে তোমাদের আচরণ কখনোই এরূপ হতো না লাতর তোমরা অবশ্যই দেখবে আল জাহিম অর্থাৎ দোজককে অর্থাৎ অবশ্যই তোমরা কি জাহান্নামকে দেখতে পারবে আল জাহিম মানে এখানে দোজক বা জাহান্নাম বোঝানো হয়েছে ছয় নম্বর হচ্ছে তোমরা अवश्य দোজখ দেখবে সুম্মা আবারো বলছি লাত রবুন নাহা তোমরা অবশ্যই দেখবে ইহা আইনাল ইয়াতিন সম্পূর্ণ নিশ্চয়তা সহকারে সাত হচ্ছে আবারো বলছি তোমরা অবশ্যই সম্পূর্ণ নিশ্চয়তা সহকারে তা দোজখ দেখতে পাবে সুম্মা এরপরে লাতুস আলুননা অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে বা জবাব চাওয়া হবে মা ইদিন সেই দিন আনিন নাইম আল্লাহ দেওয়া নিয়ামত সম্পর্কে তো এখানে একসাথে অর্থ হবে এরপর অবশ্যই তোমাদের নিকট আল্লাহ দেওয়ার দুনিয়া যাবতীয় নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে এবং তার জবাব চাওয়া হবে শেষ আত্ম ব্যাখ্যা বৃহস্পের দুযোখী প্রত্যেকেই আল্লাহর নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে তবে তা বিচারে মাঠেই করা হবে আর যারা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করবে এবং ইমান মোতাবেক কাজ করবে কাজ করে যাবে তারা এই প্রশ্নের জবাব দিতে পারবে আর যারা নাশককারী এবং বেমান তারা অবশ্যই ঠেকে যাবে এবং তাদের নাশককারী ও নাফরমানির কারণে দুর্যোগী হতে হবে তো এই সোরাটা নাজিল হওয়ার কারণ বা সময়কাল এই সোড়াটি মাক্কি বা মাদানি হওয়া সম্পর্কে যদি কিছু মতভেদ আছে তবু আলোচ্য বিষয়বস্তু মোতাবেক এটি মাক্কি সুরা হওয়ার পক্ষে অধিকাংশ মুফাসিরগণ সম্পূর্ণ একমত বরং এটা প্রাথমিক পর্যায়ে সুরা হিসাবে অধিকাংশ মুফাসিয়ে বর্ণনা করেছেন আলোচ্য বিষয়বস্তু মানুষ যারা দুনিয়ার জীবনকে একমাত্র জীবন মনে করে এবং পরকাল সম্পর্কে যারা চরম গাফলতির মধ্যে রয়েছে তাদের বৈষয়িক বস্তুবাদী দৃষ্টিভঙ্গির কারণে মৃত্যুকাল পর্যন্ত বেশি বেশি ধন সম্পদ বৈষয়িক স্বার্থ দুনিয়ার সুখ দুনিয়ার আইএসআ আরাম দুনিয়ার সমাজ নেতৃত্ব ও কর্তৃত্ব হতে পাওয়ার ইত্যাদি ব্যাপারে একে অপরের চাইতে বেশি পাওয়ার প্রতিযোগিতায় মেতে থাকা এরপর যে জীবনের আরও কোনো স্তর আছে এবং সেখানে সুখ শান্তির কথা ও যে চিন্তা করা দরকার তা যেন তারা ভুলেই যায় তাদের আচরণ ও কার্যলাপ দেখে দেখে মনে হয় পর জীবনের ব্যাপারে তারা সম্পূর্ণ বেহুশ বেখেয়াল ও বেখবর এদের চিন্তা যে ঠিক নয় এবং পরকাল বা মৃত্যুর পরবর্তী জীবনের ভয়াবহ মার্মান্তিক পরিণতি সম্পর্কে সাবধান করে দেওয়াই এই ছয়টি মূল উদ্দেশ্য এই প্রসঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে যে আজ দুনিয়ায় আল্লাহ তালা যেসব নিয়ামত ভোগ করতে তা শুধু ভোগের বস্তু নয় বরং তা পরীক্ষার বস্তু আজ মানুষ আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করছে কিন্তু মৃত্যুর পর এমন দিন আসবে যে আল্লাহর প্রত্যেকটি নিয়ামতের হিসাব কাটায় কাটায় দিতে হবে কাজে পূর্বের হুঁশিয়ার করে দেওয়া হলো ব্যাখ্যা প্রথম আয়তে বলা হয়েছে কবরে যাওয়ার পূর্বে পর্যন্ত মানুষ দুনিয়ার সম্পদ অর্জন করার ব্যাপারে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লেগে থাকে কিন্তু তারা বোঝে না এই দুনিয়া শেষ নয় এরপর জীবন আছে এবং সেখানেও সুখ শান্তির প্রয়োজন আছে এই সুরার প্রথম আয়তে এই কথাই জানিয়ে দেওয়া হলো যে এটাই শেষ নয় অতি শীঘ্রই পরবর্তী স্টেশন যেতে হবে আর যেখানে গেলেই বুঝতে পারবে সে এখানে এই সামান্য দুই দিনের জীবন ধন সম্পদের প্রতিযোগিতায় নিজেকে লিপ্ত রেখে কি ভুলটাই না করেছে এই সব দুনিয়াদার লবিদের সম্পর্কে আল্লাহ রস্লা ইসলাম একটা হাদিস বলেন এখানে বলেছে আদম সন্তান এত লোভী যে সে যদি দুই উপত্যকা ভর্তি ধন পায় তবু সে তৃতীয় আরও একটি উপত্যকা ভর্তি মাল সম্পদ চাইবে আদম সন্তানের পেট একমাত্র মাটি সারা অন্য কিছুতেই মানে অন্য কিছু দিয়েই ভরতে পারবে না আল আল-হাদিস। এখানে লক্ষণীয় যে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতার কথা বলা হয়েছে কিন্তু মানুষ কোনো জিনিস বেশি বেশি পেতে চাই তা বলা হয়নি ফলে কথাটির আরামের জন্য যাই তার দরকার মনে করে তাই সে বেশি বেশি পাওয়ার জন্য প্রতিযোগিতার মাত্র হয়ে পড়ে আর এইভাবে একটা মানুষ যখন সম্পূর্ণ দুনিয়ামুখী হয়ে পড়ে তখন ভিতর থেকে মানবীয় সদ্গুণগুলি সব এক এক করে বিদায় নেয় সদ্গুণের লেশমাত্র তার মধ্যে আর বাকি থাকতে পারে না অর্থাৎ নৈতিকতা বলে তার মধ্যে কিছু আর থাকে না সে অধিক টাকা পয়সা কামাইয়ের জন্য মানুষকে ফাঁকি দেওয়ার যত প্রকার পথ সে খুঁজে পাবে তা সে যেভাবেই হোক প্রয়োগ করবে লোক হত্যা ছিনতাই হাইজাক চুরি ডাকাতি অর্থের লোভে জীবন রক্ষাকারীর খাদ্য ঔষধ ইত্যাদিতে ভেজাল মিশ্রিত করা ইত্যাদি এর কোনোটাতেই তার বিবেক তাকে বাধা দেবে না দুই হচ্ছে সে কোনো দেশে রাষ্ট্রপ্রধান হলে অষ্টের তুলনায় বেশি বেশি মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমে যাবে যেমন অস্ত্র প্রতিযোগিতায় আমেরিকা রাশিয়া চীন জাপান ফ্রান্স ভারত ইত্যাদি রাষ্ট্রগুলির মেতে রয়েছে এই সুরার থেকে আমরা এটুকুই বুঝতে পারলাম যে আমাদের চাহিদা এতটাই বেশি যে আমাদের যা প্রয়োজন তা থাকার সত্ত্বেও আমরা আরও চাই আমাদের আরও লাগবে তো এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যেন আমরা এই দুনিয়াটাকে শেষ মানে আমাদের চিরে স্থায়ী জীবন না ভাবি আমরা আমাদের কবর চিন্তা যেন করি সেখানে একদিন যেতে হবে এবং সেটাই হচ্ছে স্থায়ী ঠিকানা তো আশা করছি আপনারা এই সময়টা ভালো করে বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্টস করবেন